রসটাকে আলাদা করে প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে। ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ। ਸਿੱਕਾ ਕੰਮ ਹੁੰਦਾ ਸਿੱਖਣਾ ਹੈ। ਇੱਕ ਪੰਜਾਬੀ ਕੀ ਹੈਬਿਟ ਹੈ ਨਾ, ਰਾਤ ਕੋ ਜਦ 2-3 ਗਲਾਸ ਦੁੱਧ ਨਹੀਂ ਪੀਤਾ ਪੀਤਾ ਤਾਂ ਉਸ ਕੋ ਨੀਂਦ ਨਹੀਂ ਆਤੀ। আমি এখন লাস্ট 45 মিনিট ধরে একটা দোকান খোঁজার চেষ্টা করছিলাম, হয়তো আমি কাউকে বোঝাতে পারছিলাম না বা হয়তো লোকে আমার কথা বুঝতে পারছিল না, কিন্তু ফাইনালি আমি যেই দোকানটা খুঁজছিলাম সেই দোকানের সামনে এসে গেছি। লেট মি প্রেজেন্ট টু ইউ অমৃতসরের সবথেকে ফাইনেস্ট জিলিপির দোকান, কুয়েদি জিলিপি। রাস্তার ওপারে কুয়েদি জিলিপির দোকান, ওই দোকানের সামনে এখন পাগলের মতন ভিড়। আমাকে করতে হবে মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট। ৪৮০ টাকা কিলো দিয়ে এই জিলিপি, মানে মানে কি বলবো, ওটাকে মুড়ি মুড়কির মতন পেছনে বিক্রি হয়ে চলেছে। আমরা বেশিরভাগ সময় মাছ মাংস মাটন বিরিয়ানি পোলাও কোরমার পেছনে ছুটি, আর এখানে একটা শহর, কোথাও জিলিপি, কোথাও গরম দুধ, কোথাও বা লস্যি, বা কোথাও বা কুলচার পেছনে ছুটছে, সবই কিন্তু আমাদের এই ভারতবর্ষের মধ্যে। पिताजी थर्ड जनरेशन है, कुएं के ऊपर ही खोला जी, हमने 1956 में खोला था। हमारे पास मेन आइटम्स है गुलाब जामुन जलेबी और ये मट्ठी है नमकीन, बाकी सीजनल आइटम होती है। लोकेशन है गोल्डन टेम्पल के पास है, कटरा आलू वाली है, सारा देसी घी से प्रिपरेशन। अच्छा, हर आइटम दायो जिलेबी नहीं नहीं थी 100 ग्राम मत, 100 ग्राम जिलेबी एका खेते पारबो ना, बट मिनिमम भद्रतार खातिर नहीं थी। ঘিয়ে ভাজা কড়া খাস্তা জিলিপি, উঁচুঁচে হাড়াবাড়ি ব্যাপার, একটা অদ্ভুত জিনিস। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে যারা জিলিপি কিনছে সেটা তো প্যাক করাচ্ছেই জিলিপির সঙ্গে, এবং অলমোস্ট এভরিবডি সেটা করছে, তো দেখে মনে হলো এটা বোধহয় একটা রেগুলার অ্যাফেয়ার এখানে। জিলিপি যারা নেয় রসটাও প্যাকিং করে নিয়ে যায়। আমি তো কোনোদিন কাউকে রস প্যাক করতে আমাদের ওখানে দেখিনি, কেউই তোমরা দেখে থাকো, বা যদি তোমরা নিজেরা কোনো দিন রস প্যাকিং করিয়ে জিলিপির সাথে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আরে এইটুকু জিলিপির দোকানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে শুধু জিলিপি কেনার জন্য, আমি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তুমি ভাবো। আর দোকানটার নাম হচ্ছে কুয়েদা জিলিপি, বেসিক্যালি একটা কুয়োর উপরে তৈরি দোকান, তাই কুয়েদা জিলিপি নাম, নাথিং এলস। বা জিলিপির যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অমৃতসরের বেশিরভাগ খাবারের মতন শুদ্ধ অরিজিনাল দেশি ঘি, দেশি ঘিতে ভাজা জিলিপি। একজন তো 200-300 গ্রাম একাই খেয়ে ফেলছে। এই জিলিপির একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই জিলিপিটা কিন্তু আমাদের ওখানকার জিলিপির থেকে অনেকটা গরম, অনেকটাই মোটা, মানে বেশ খানিকটা মোটা, কিন্তু এতটা মোটা হওয়া সত্ত্বেও একটা ড্রাই টেক্সচার সেটা কিন্তু এটা লাগছে না, একদম চাশনিতে ভালো করে অনেকক্ষণ ধরে সোক করেছে, মানে মোটেই এটা অমৃতির মতন লাগছে না, অনেকে তো ভাববে অমৃতির মতন, সেটা মোটেই নয়, পুরো জিলিপির মতোই খেতে লাগছে, খাস্তা ক্রিস্প এবং ফ্লেভারফুল। বাহ, সোশ্যাল মিডিয়ার জন্য আমি আজকে এই দোকানটার কথা জানতে পেরেছি, এবং আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এই দোকানটা আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে খুঁজে বের করতে পেরেছি। এক পঞ্জাবি কি হ্যাবিট হ্যাঁ না, রাত কো জব 2-3 গ্লাস দুধ নহীঁ পিতা পিতা তো উসকো নীন্দ নহীঁ আতি। ইধর রাত কো চায় লেনে কি হ্যাবিট নহীঁ হ্যায় না, চায় লেনে কে নহীঁ, এক দুধ পিতে হ্যায় বস। গরমি পে ভি, গরমি সর্দি, শাম কো সোতে সময় যানি কি সোনে সে পহলে আধা ঘন্টা এক দো গ্লাস দুধ পিতে হ্যায়। পহলে সবসে পহলে মে 2004 से पहले टी चाय बेचता था यहाँ पे, इधर कोई नहीं आ रहा था, जब से चाय बेच रहा, पहले चाय से स्टार्टिंग कर रहा हूँ, फिर 6 महीने के बाद दूध लगाया हूँ सफ़ेद कढ़ाई का, उसमें केसर वो कम डालता था, बहुत कम, तो इसके लिए अभी पूरा दे मन में सोचा यार अमृतसर साहब में दरबार साहब के नज़दीक कोई
ऐसी आइटम पेश है नहीं। उसके लिए फिर मैं एंड की चीज़ जो केसर वाले लाल सिंह केसरिया से नाम चल रहा है अभी यूट्यूब पे, यही दोकानटार कोनो इंट्रोडक्शन दरकार नहीं, शुद्ध चुपचाप ये दोकने इसे दूध खावा दरकार। 40 টাকা থেকে শুরু আপ টু 100 টাকা অবধি ভ্যারাইটিস অফ কম্বিনেশনে ওরা কেশরিয়া দুধ বিক্রি করে থাকে। সন্ধ্যে 6টা থেকে রাত্রির 3টে অবধি লাগাতার গরম দুধের সম্ভার নিয়ে লাল সিংজি আজ 18 বছর ধরে ঠিক গোল্ডেন টেম্পলের লঙ্গার যেটা রয়েছে, সেই গোল্ডেন টেম্পলের যে কিচেন রয়েছে সেই কিচেনের পেছনেই দোকান খুলে বসে আছেন। এবং আমিও ওনার সঙ্গে লাস্ট 1-2 ঘন্টা ধরে এখানে বসেই আছি, বারবার কথা বলতে যাচ্ছি, সামনে লোক চলে আসছে, কথা বলতে যাচ্ছি, লোক চলে আসছে। অমৃতসরের যে কোনো প্রান্তেই আপনি যখন যাবেন তখন একটা জিনিস খুব কমন দেখবেন, সেটা হচ্ছে চায়ের দোকানের থেকে বেশি গরম দুধের দোকান, ভ্যারাইটিস অফ দুধের দোকানের চারিদিকে দুধের গন্ধে কিন্তু আপনার মন প্রাণ সমস্ত জুড়িয়ে যাবে। সেরকমই একটি ফেমাস, অতি ফেমাস অমৃতসরের একটি দুধের দোকানে আজকে আমি এসেছি, রাদার আসতে বাধ্য হয়েছি, বিকজ এই দোকানটার সামনে দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করেছিলাম এবং এই দোকানটারও আমি পরে রিসার্চ করে দেখলাম যে যথেষ্ট ফেমাস দোকান। এ কেসরিয়া দুধ, লাল সিং কেসরিয়া দুধ, এসমে ডালা হ্যায় ইলাইচি, সৌঁফ, মলটি, হলদি, কেসর, গুলাব কে ফুল, এ শিবারে লাগা হ্যায় আর এসমে ডালা হ্যায় বাদাম, কাজু, এ 8 আটমা এসমে ডালে হ্যায়, 16 আটমা হ্যায়। और जो सबसे बढ़िया पीना है वो एंड है, 100 रुपये की आइटम है नवी, ये हफ्ते से पेश कर दी है हमने। एंड है 1 60 रुपये का है, 1 40 रुपये का सादा है, ड्राई फ्रूट डाल के 60 का है, उससे एंड लेना है वो 100 रुपये का है, छोटा है 30 का है, और एक ड्राई फ्रूट डाल के 50 का है। संगत जब मर्जी आओ, यहाँ है अपना एड्रेस गुरु अर्जन देव निवास, और सराय में, सराय के सामने, समुराय के सामने किचन है, किचन के सामने 2 नंबर गेट है। इसमें है ना 4 मग्ज है, 4 मग्ज है, सोगी है, काजू है, बादाम है, नारियल का बरादा है, खसखस है, ये इसका ये 60 रुपये का है, एंड लोगे 100 रुपये का है। फाइनली साहस करे मास्कटा खुलेछी, अनेकक्षण धरे मास्क खुलते बोलछिलो सबाई, ठीक साहस होच्छिलो ना आगे, एखन फाइनली मास्कटा खुलेछी। चलो ऐसे इसको कैसे खाए, इसको तो चम्मच से ही खाए गया पाजी हमारे, इसका मोटो है पहले खाओ उसके बाद पियो, पाजी बोले दीजिए। তো আমি যে দুধটা নিয়েছি এটা অ্যাকচুয়ালি আগে খেতেই হবে, বিকজ ওপরে ভর্তি ড্রাই ফ্রুটস, ওদের সবথেকে দামি যে গ্লাসটা রয়েছে 100 টাকার সেটা নিয়েছি, দেখাতে পারবো কিনা জানি না, বিকজ আর ডিনার করতে হবে না, সেটাতেই পেট ভরে যাবে ফাটাফাটি। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে একটা জিনিস তো আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি, সত্যিকারের এখানে চায়ের রাতের দিকে কোনো চল নেই, সে দুধের চল, এখানে রাত্রিবেলা শোয়ার আগে 2-3 গ্লাস দুধ না খেলে, যে পাজির সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম, উনি রোজ রাত্রিরে মিনিমাম 2 গ্লাস দুধ না খেয়ে শোনার, উনি আমার সামনে এখানে বসে 2 গ্লাস গরম দুধ খেলেন গল্প করতে করতে, অ্যামেজিং। ভারতবর্ষের এক এক প্রান্তে এক এক রকমের অভ্যেস, এত বিভিন্নতা আলাদা আলাদা স্টেটের মানুষের মধ্যে, কিন্তু এক জায়গায় এসে সবাই এক হয়ে যায়, সেটা হচ্ছে আমরা সবাই ভারতীয়। এটা খেতে আমার অনেক টাইম লাগবে বিকজ প্রচুর জিনিসপত্র রয়েছে। कौला बोलते है इसको, 100 रुपये का बाटा, कोई चीज देना नहीं काटा। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। ये जेड़ा अपन
त्यार पर त्यार फौजा सरबलोज के भांडे छकदियाँ हैं सरबलोज का भांडा बाटा जरा তখন থেকে ভিডিওটা করার চেষ্টা করছি, ভিডিওটাকে করতে পারছি না, এমন সব কথাবার্তা হচ্ছে। এটা খেয়েই পেট ভরে যাবে, ডিনার করতে হবে বলে মনে হচ্ছে না। ਹਾਂਜੀ ਭਾਜੀ ਆ ਜਾਓ ਤੁਸੀਂ ਕੀ ਵੇਖਣ ਆ ਜਾਓ ਇੱਧਰ ਆ ਜਾਓ ਤੁਸੀਂ ਵੀ ਆਓ ਟੱਪ ਕੇ ਬੂਆ ਖੁੱਲਾ ਸਾਡਾ ਬੂਆ ਤੇ ਨਹੀਂ ਕਰਨ ਦੇ ਉਹਨੇ ਕੰਤ ਕੇ ਬਿਰੋ ਔਰ ਵੇਵੇ ਦੇਖ ਬੋਡੀ ਨਾਲ ਕੋਈ ਨਹੀਂ ਐਸ ਆਈ ਆਲਵੇਸ ਸੇ ਅਮੀ ਸ਼ੁਧ ਖਾਵੋ ਨਾ ਖਾਵੜੇ ਰਕਮ ਸੁੰਦਰ ਸੁੰਦਰ ਗਲਪੋ ਆ ਡੈਸਟੀਨੇਸ਼ਨ ਉਹ ਦੇਖਾਵੋ ਭਾਲੋ ਲੱਗਲੇ ਸ਼ੇਅਰ ਕਰੋ।